নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকে রাত্রে কালী পূজা, তো আপনারা কি করবেন? যে কাজগুলো করলে আপনাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, অনেক অমাবস্যায় যাই, কিন্তু আমি কেন আজকের এই দিনটা, এই অমাবস্যা তিথিটাকে বেশি গুরুত্ব দিচ্ছি? এই কালী পূজা অর্থাৎ দীপান্বিতা অমাবস্যা বছরে একটাই আসে। এই অমাবস্যা খুব শক্তিশালী অমাবস্যা। এই অমাবস্যাতে যদি আপনারা যে কোনো কাজ করেন, সে ভালোর দিক হতে পারে, খারাপের দিক হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বলবো খারাপের দিক থেকে, তন্ত্র মন্ত্র বশীকরণ থেকে আপনারা বিরত থাকুন। তো এই অমাবস্যা তিথিতে আপনারা এই কাজগুলো করুন যেগুলো আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সমস্যা কাটবে। আপনারা আজকে আপনাদের গৃহে 28টি প্রদীপ জ্বালান এবং একটি প্রদীপ, ঘিয়ের প্রদীপ কোনো জাগ্রত মন্দিরে দিয়ে আসেন। যাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তারা তাদের বেডরুমে, অর্থাৎ বিয়ে হতে সমস্যা বা বিবাহিত জীবনের সমস্যা, কালারিং মোমবাতি অর্থাৎ রঙিন মোমবাতি আপনারা জ্বালান, সেক্ষেত্রে দেখবেন বিবাহিত জীবনে আপনাদের সমস্যা অনেকটাই কেটে গেছে। আপনারা আজকে আপনাদের আয়নার সামনে মোমবাতি অর্থাৎ আলোর ফোকাস করুন, তাতে কি হবে, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যারা অনেক দিনাতে পড়ে গেছেন, দিনা থেকে বেরিয়ে আসতে পারছেন না, তারা কি করবেন? আপনারা আজকে এই দীপান্বিতা অমাবস্যাতে আপনারা ঠিক ছাদের ঠিক উঁচু জায়গা, সব থেকে যে জায়গাটা উঁচু, সেই জায়গাতে আপনারা মোমবাতি দেন। দেখবেন আপনাদের এই মোমবাতির আলোর মতো আপনাদের জীবনে আলোতে আলোকিত হয়ে যাবে। এই মোমবাতি শিখার মতো আপনাদের জীবনেও একটা সুখ সমৃদ্ধির শিখা ফিরে আসবে এবং আপনারা ঋণ থেকে মুক্তি পাবেন। একটা কথা প্রচলিত আছে, যা হয় না কপাল গুণে তা হয় ফোনের গুণে, অর্থাৎ তিথিক্ষণটা একটা বিশেষ গুরুত্ব পালন করে। সারা দেশব্যাপী মা লক্ষ্মীর আরাধনা হয় এবং ভারতবর্ষে কিছু কিছু রাজ্যে এই দীপান্বিতা অমাবস্যাতে শক্তির দেবী মা কালীর আরাধনা হয়ে থাকে। তো এই দিন আপনারা সাত্ত্বিকভাবে থাকুন, সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং এই যে এই দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ 11টা থেকে 1টা অবধি মহানিষিদ্ধ কাল বলা হয়ে থাকে, এই সময়ে আপনারা আপনাদের গৃহে মা লক্ষ্মীর কাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং আপনারা যদি শক্তির আরাধনা করতে চান, অর্থাৎ মা কালীর যদি আপনারা পূজা করতে চান, এই দীপান্বিতা অমাবস্যাতে অবশ্যই আপনারা করতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে আপনাদেরকে জানালাম এই অমাবস্যা তিথিতে আপনারা প্রদীপের পাশাপাশি, প্রদীপ তো আপনাদের খুবই শুভ, কিন্তু আপনাদের নিজেদের মনোবাঞ্ছা পূর্ণের জন্য, নিজেদের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা রঙের, বিভিন্ন রঙের মোমবাতি বা সুগন্ধি মোমবাতি ব্যবহার করতে পারেন। তো আজকে তো এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।